আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার এই চ্যানেলে আরও একটি নতুন সরকারি চাকরি বিজ্ঞপ্তিতে সবাইকে স্বাগতম। সম্প্রতি ভূমি মন্ত্রণালয় নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। চলুন এক নজরে জেনে নিই পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনের সময়সীমা। ভূমি মন্ত্রণালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ব্যবস্থাপনা বিভাগে ভূমি মন্ত্রণালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি তাদের ব্যবস্থাপনা বিভাগে লোকপাল নিয়োগ দেবে। পদের নাম সার্ভেয়ার, পদের সংখ্যা 281টি। আবেদন যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট থেকে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বেতন 10,200 থেকে 24,680 টাকা, 14তম গেট। আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://minland.teltok.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের সর্বশেষ সরকারি চাকরির আপডেট। পরবর্তী নতুন কোনো চাকরির আপডেট বা সরকারি বেসরকারি চাকরির পরীক্ষার যাবতীয় তথ্য সংক্রান্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটন অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।